বাটি একদম ফাঁকা সকাল সকাল পেট ভর্তি করে সোনাকে রাইস খাইয়ে দিয়েছি প্রত্যেক দিন এই কাজটা থাকে সোনার বাবার তবে আজকে এই কাজের দায়িত্ব আমি নিয়েছি সোনার পেট ভর্তি আর এদিকে দেখি সোনার বাবা ঠিক তখনই উঠে পড়েছে যেইমাত্র সোনার খাওয়া শেষ হয়েছে প্রত্যেক দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে জানলা দিয়ে এই সুন্দর সবুজ সবুজ গাছগুলোকে দেখি দিনটা এত সুন্দর একটা পজিটিভ নোটে শুরু হয় আর মনটা এত ভালো লাগে যে কি বলবো এদিকে আমার মুখ এখন পুরো চুপচুপে অয়েলি হয়ে আছে কারণ আমি মুখে ফেস ওয়াশ লাগাইনি আর গতকাল রাত্রিবেলা আমি মাথায় একদম চুপচুপে করে তেল মেখেছিলাম সেই তেলটা যেটা আমি ঘরেই বানিয়েছিলাম নানান রকম জড়িবুটি দিয়ে এদিকে সোনা উঠে পড়েছে আর উঠে আমার পা ধরে শুয়ে আছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর খুব একটা কান্নাকাটি করে না যদি না খুব মোট খারাপ হয় ইন্দার চট করে গিয়ে ফুল আর মিষ্টিটা এনে দিল কারণ আজকে গণেশ পুজো আর সেই সূত্রে আপনাদের সবাইকে আজকে শুভ গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা জানাই এদিকে আমি বেরিয়েছিলাম বাইরে স্নান করে মাথায় গামছাটা দিয়েই বেরিয়েছিলাম তুলছিলাম দুব্য ঘাস তো বেসিক্যালি কি হয় গণেশ পুজোয় একুশটা করে দুব্য ঘাস লাগে যে যখনই অঞ্জলি দেয় একুশটা দুব্য ঘাসের অঞ্জলি দিলে খুব শুভ হয় এবং মনস্কামনা পূরণও হয় তো আপনারাও এটা ট্রাই করতে পারেন তো যেহেতু বাইরে থেকেই এই দুব্য ঘাসগুলো তুলেছি তো ডাইরেক্টলি এটা ঠাকুরের স্থানে দেবো না এটাকে আগে ভালো করে ধুয়ে নেব তারপর লাল কার দিয়ে বাঁধবো লাল কার দিয়ে এই জন্য বাঁধা হয় কারণ গণেশ ঠাকুরের কিন্তু লাল রং ভীষণ প্রিয় তো সেই কারণে লাল কার দিয়ে বেঁধে রেডি করে নিলাম দুটো বাঞ্চ একটা আমি পুজো দেব একটা ইন্দার পুজো দেবে এই দুব্য ঘাস আমি ছাদে উৎপাদন করার চেষ্টা করেছিলাম এবং প্রচুর ঘাস লাগিয়েছিলাম পরবর্তীকালে দেখলাম যে দুব্য ঘাস তো আর হলো না সেগুলো বিশাল বড় বড় জঙ্গলি ঘাসে পরিণত হলো তো যার কারণে অনেক ঘাস আমাকে তুলে ফেলেও দিতে হয়েছিল কিন্তু তারপরে এখনো অব্দি ছাদে এত বড় বড় জঙ্গলি ঘাস রয়েছে যে সেগুলো কোনো কাজেই লাগে না আমাদেরকে সেই নিচে যেতে হয় রাস্তা থেকেই তুলে আনতে হয় কিন্তু আজকে যেদিন আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি সেদিন দেখলাম আলটিমেটলি সেই ঘাসগুলোকে সমস্ত তুলে একদম পরিষ্কার করে দিয়েছে সেটা কালকের ব্লগে আপনারা দেখতে পাবেন যাই হোক এখন তো ঘাসের কোনো প্রয়োজন নেই লাগবে হচ্ছে সেই ভাইফোঁটার সময় তো যাই হোক আমি এদিকে ফেসবুক লাইভ শেষ করে ফেলেছি আর ওদিকে সোনা ওর বাবা হচ্ছে জিনিসপত্র নিয়ে একটু ঘাটাঘাটি করছে অন্যদিকে বেজে গেছে ঘড়িতে সাড়ে তিনটে খুব বেশি আর লেট করা যাবে না এবার ঠাকুরের পূজা আচ্ছা আয়োজন শুরু করতে হবে আজকে সকাল থেকে আমি আর ইন্দার দুজনেই না খাওয়া আমরা দুজনের মধ্যে কেউই ব্রেকফাস্ট করিনি আজকে যেহেতু আজকে গণেশ পুজো এবং লক্ষ্মী গণেশের পুজোর সময় আমরা নিরামিষ আহার গ্রহণ করি এবং তার সাথে আমরা চেষ্টা করি যতটা না খেয়ে পুজো দেওয়া যায় যেহেতু জল না খেয়ে আমি থাকতে পারি না কারবাচতের সময়ে জল না খেয়ে উপোস রাখতে হয় বই কি সেদিনটা আমার খুব কষ্ট হয় এবং শরীর ভীষণ উইক হয়ে পড়ে রাতের দিকে পুরো দিন একদম নির্জলা উপোস রাখতে হয় তো যাই হোক সে কারণে আমি জলটা স্কিপ করি না তাতে করে আমার অনেক সমস্যা হয় জন্য তো এখানে সবার প্রথমে আমি সিংহাসনটাকে ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে মুছে দিয়েছিলাম এবং ঠাকুর ও ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছু ওয়াশ করে তাদেরকে নতুন জামা পরে আবার প্রতিস্থাপন করলাম এদিকে মা লক্ষ্মীর ছড়াটা দিয়ে দিলাম এখানে আমার লক্ষ্মী গণেশ আছে ধন কুবের আছে এবং তার সাথে বজরাঙ্গলি আছে এবং বাবা লোকনাথ আছেন বেশ কিছুদিন আগে আমি ব্লগ দিয়েছিলাম গেছিলাম বড়মার মন্দিরে সেই বড়মার মন্দির থেকে একটা ফটো নিয়ে এসেছিলাম যেন বড়োমারও একটা বিগ্রহ আমি দেখেছি আমার ঘরে গণেশ পুজোর নিয়মই হচ্ছে সবার আগে মন্ত্র বলতে হয় ওং গাং গণেশয়ের নামাহ এবং তারপর একটা সুগন্ধি ধূপকাঠি জ্বালাতে হয় তারপর পর আনুষাঙ্গিক যেগুলো পুজোর নিয়ম সেই নিয়ম অনুসারে এক এক করে পুজো সেরে ফেলতে হয় তো সেটাই আমি করলাম এবং গণেশ ঠাকুরের যেহেতু লাল রং লাল ফুল খুব প্রিয় সেজন্য আমি ইন্দারকে লাল গোলাপ আনতে বলেছিলাম দেব বলে অদ্ভুত বিষয় বন্ধুরা আজকে মঙ্গলবার গণেশ চতুর্থী আজকে হনুমানজিরও পুজোর দিন ইন্দার ঘরে না হলেও মন্দিরে বা মন্দিরে যদি যেতে না পারে ঘরে খুব সুন্দর করে হনুমানজির পুজো দেয় এবং চালিসা পাঠ করে তো আজকে আমি বলেছিলাম প্রত্যেক মঙ্গলবারই তো হনুমানজির পুজো হয় আজকে যখন গণেশজির পুজো তো আজকে দুটো গোলাপ ফুল আর দুব্য তো আমি বাড়িতে রেডি করেছিলাম আর কিছু কিছু ফুল আনলেই হবে তার মধ্যে গোলাপের পাপড়ি থাকলেই হবে শেষমেশ আমি যখন পুজোয় বসলাম তখন দেখলাম দুটো গোলাপের জায়গায় তিনটে গোলাপ রয়েছে আমি তখন মনে মনে ভাবলাম হয়তো বা আমার বর আজকে যেহেতু হনুমানজিরও পুজোর দিন সেই জন্য সে তার নিজের ইচ্ছা অনুসারে একটা গোলাপ এক্সট্রা এনেছে হনুমানজির জন্য আমি কিন্তু তাকে কিছুই বলিনি যে তুমি কেন একটা এক্সট্রা গোলাপ এনেছো বা কী কারণে কারণ আমি মনে মনে জানতাম যে আজকে হনুমানজির পুজো সবার জন্য গোলাপ আসবে হনুমানজির জন্য আসবে না এটা তো হতে পারে না কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন সমস্ত পুজোর শেষে ফাইনালি যখন ইন্দার পুজো দিল তারপরে আমাকে অদ্ভুতভাবেও জিজ্ঞেস করলো যে একটা এক্সট্রা গোলাপ কোথা থেকে এলো তা আমি ওকে বললাম তুমি নিশ্চয়ই এনেছোই সে কারণেই একটা এক্সট্রা গোলাপ এসছে তো সে বলছে যে না আমি দুটো গোলাপেরই টাকা দিয়েছি এবং কুচো ফুলের টাকা দিয়েছি গোনাগুনির টাকা নিয়ে গেছি তাতে করে ফুল মিষ্টি কিনে এনেছি এবং গোনাগন্তির টাকাই আমার কাছে ব্যালেন্স রয়েছে তাহলে একটা এক্সট্রা গোলাপ ফুল কি করে এলো পরবর্তীতে যখন দুপুরের মধ্যাহ্ন ভোজনে বসেছিলাম তখন ইন্দার আমাকে বললো যে ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে খুব ইচ্ছা করছিল হনুমানজির জন্য একটা গোলাপ ফুল নিই আজকে মঙ্গলবার মনটা খুব টান ছিল কিন্তু যেহেতু তুই বলেছিস দুটো গোলাপ আনলেই হবে এবং কিছু কুচো ফুল আনলেই আজকের মতো হয়ে যাবে তো সেই কারণে আমি আর গোলাপটি নিইনি কিন্তু খুব মন টান ছিল তা হনুমানজি তার ভক্ত কিছু চাইবে মনে মনে তার কাছে বা তার নাম উদ্দেশ্য করে এবং তিনি সেটা দেবেন না এটা কখনো হতে পারে রেগুলারিটি মেনটেন করে ইন্দার যেভাবে মঙ্গলবার পালন করে তাতে করে হনুমানজি ইন্দারের কথা শুনবে না বা মনোবাঞ্ছা পূর্ণ করবে না এটা কখনোই হতে পারে না ফাইনালি আমার পুজো শেষ আমি ইন্দারকে টিকা দিয়ে দিয়েছি আর এখানে সোনা ছিল সোনাকেও টিকা দিয়েছি গণেশ পুজোয় কিন্তু আতপ চাল মাস্ট যদি আতপ চাল না থাকে তাহলে আপনারা আপনাদের বাড়িতে যে চাল রয়েছে সেই চাল দিয়েও পুজো দিতে পারেন তবে বলা হয় যে গণেশজিকে যখন প্রথম বাড়িতে আনা হয় তখন চাল ছড়িয়ে বাড়িতে ঢোকানো উচিত এবং পুজোয় কিন্তু ওনার অবশ্যই চাল লাগে তো এখানে আমিও একটু টিপ পড়ে নিলাম তো যাই হোক আমার পুজো তো আপনাদের সাথে শেয়ার করলাম এবার ইন্দার কিভাবে আজকে গণেশ পুজো সেলিব্রেট করলো বা ও কীভাবে পুজো দিল সেটা চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই বন্ধুরা দেখলেন তো ইন্দারের পুজো কিরকম হলো কত সুন্দরভাবে ভাবে ইন্দার পুজো দিল ও ভীষণ ধার্মিক ছেলে এবং আমি আমার বিয়ের আগেও দেখতাম যখন ও পাঞ্জাবি ছিল সেই সময় ও প্রচণ্ড পাঠ পুজো করতো হ্যাঁ ডিফারেন্স এটাই ছিল যে আমরা বাঙালি নিয়ম অনুসারে পুজো করি ও শিখ নিয়ম অনুসারে পাঠ করতো কিন্তু আগা গোড়াই ইন্দার ভীষণ ধার্মিক একটা মানুষ তো যাই হোক এখন আমরা চলে এসেছি বাবার অফিস রুমটা যেখানে বসে আমি প্রায়শই ভয়েস ওভার দিই বা ভিডিও বানাই তো এখানে একটা গণেশ আছে এটা বাবার কাজের জায়গায় রাখা তো এখানে কোনো প্লেট নেই এই মুহূর্তে আর এখানে মা যখন সন্ধে দেয় তখন একবার করে ধূপ জ্বালিয়ে দেয় তো এখানেও একটুখানি ফুল দিয়ে দিলাম একটু আরতি করে দিলাম আর মিষ্টি তো এক্সট্রা ইন্দার এনেই ছিল তো এখানেও ঠাকুরকে একটু লাড্ডু আর আতপ চাল দিয়ে দেওয়া হলো মাকে বহুবার বলছি যে ডক্টরের কাছে চলো ডক্টরের কাছে চলো কিন্তু মা তো লাস্ট দুদিন ধরেই একই কাজ করে যাচ্ছে এবং আজকে ফাইনালি মায়ের মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে মাত্র ক্যামেরাটা খুলে ক্যামেরার সামনে ব্লগ ক্যামেরার সামনে আসার অবকাশ পেলাম তো এতক্ষণ ধরে সমস্ত কাজ সেরে তারপরে হঠাৎ করে সোনা দিয়ে আরম্ভ করলো তো আমি ভাবলাম যে এখন তোর খাওয়ারও সময় হয়নি আর এই মুহূর্তে তো শোবেও না তো কেন কাঁদছে তো আলটিমেটলি মা বলল যে না হয়তো ওর খাওয়ার টাইম হয়নি কিন্তু খিদে পেয়ে গেছে জন্য ওকে খেতে দিয়ে দে, তো তখন তাড়াহুড়ো করে কিভাবে খেতে দেবো জন্য ওকে সেরেলাকটাই গুলে দিলাম সেরেলাক রাইস দিলাম দেখলাম একদম খেয়ে নিয়ে চুপচাপ শুয়ে পড়লো তোর বাবা ওকে ঘুম পাড়ালো তারপর ইন্দ্রের পুজো দেওয়া বাকি ছিল সে সমস্তটা করে নিয়ে তারপর মার মাথায় ড্রেসিংটা করছিলাম এখন মায়ের মাথায় কাটাটা এমন অদ্ভুতভাবে কেটেছে এরকমভাবে এরকম ত্যাছাভাবে কেটেছে যার কারণে মাথার এক অংশে নয় নানান রকম দিকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যথাটা থেকে যাচ্ছে তো আমি মাকে অনেকবারই বললাম ডক্টরের কাছে যাওয়ার জন্য মা তো সেটা মানবে না তো এখন যেটা হচ্ছে মা বলছে বারবার করে মাথা ব্যথা করছে চোখে ব্যথা করছে স্বাভাবিক ব্যাপার মাথায় লেগেছে এখন জায়গাটা খুব বাজেভাবে ফুলে আছে তো পরের দিকে যদি কিছু সমস্যা হয় তাহলে জানি না কি হবে আর আমার মা খুব একটা এক্সপ্রেসিভ নয় যে কিছু হলে যে চট করে বলবে তেমনটাও নয় খুটিয়ে 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 তাকে এমনি জিজ্ঞেস করতে হয় সব কিছু তার মধ্যে এখন তো আরোই হয়তো বলবে না জ্বালাটা হয়েছে মাঝখান থেকে আমার এদিক ওদিক সেদিক সব দিকেই দেখতে হয় কেউ আমার কথা শোনে না কিন্তু আলটিমেটলি সমস্ত যে টেনশন স্ট্রেস সেটা আমাকেই নিতে হয় হয়টুকু করণীয় ড্রেসিং করানোর সেটুকু করলাম কালকে রাত্রিবেলা বাবা নিয়ে এসছিলো হচ্ছে একটা টি ব্যাগ টি ব্যাগ মলমটা খুব ভালো আর তার সাথে ছিল ওই ন্যাভাসাল্ফ একটা পাউডার তো পাউডার তো এখন দেওয়াই যাচ্ছে না এমনিতে রক্ত বন্ধ না হলে বা রক্ত একটু বেরোনোর চান্স থাকলে তখন নেভাসালফ পাউডারটা দেয় এখন তো দরকার লাগছে না তার টি ব্যাগটা দিলাম টি ব্যাগকে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো হয় না পেটারিনটাও ভালো তো দিলাম আজকে চেঞ্জ করে যেহেতু বাবা কালকে এনেছিল দেখা যাক কি হয় তো না গেলে ডক্টরের কাছে আমার আর কিছুই করানি বাড়িতে যেটুকু টুকিটাকি সম্ভব সেটুকুই করছি আজকে বাবা গেছে অফিসে তাই জন্য দুপুরের পর থেকে দুপুর দুটো নাগাদ হয় বেরিয়েছিল বাড়ি থেকে এখন অব্দি আসেনি তো আসবে হয়তো আজকে মেশোরও যাওয়ার কথা ছিল বাবার সাথে কিন্তু মেশোর আনুষাঙ্গিক কিছু কাজ পড়ে গেছে যার কারণে যায়নি তো আজকে সকালবেলা মেশো ফোন করেছিল ফোন করে বললো যে মেশর যেহেতু সরকারি চাকরি তো সেই জন্য লক্ষ্মীর ভান্ডার হচ্ছিল না তো ফাইনালি দু তিনবার ট্রাই করার পর ওরা বলেছিল হবে না কিন্তু আজকে হঠাৎ করেই গণেশ পুজোর দিন ব্যাঙ্কে গিয়ে টাকা ফেলতে গিয়ে পাসবুকটা আপডেট করতেই দেখছে যে অলরেডি লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খুলে গেছে এবং তারপর আড়াই হাজার টাকা অলরেডি চলেও এসছে তো আমাকে সকাল সকাল ফোন করে এই গুড নিউজটা দিল তো আমি বললাম ভালোই হয়েছে গণেশ চতুর্থীর দিন তোমাদের গণেশ প্রাপ্তি হয়েছে খুব ভালো কথা তো যাই হোক দিন যে খুব একটা ভালো আহামরি যাচ্ছে তেমনটা নয় কিন্তু তার মধ্যে দিয়েও খুশি থাকার চেষ্টা করছি এটাই বাবা অফিস থেকে আসার পথে এনেছিল দু কিলো শসা কারণ শশাটা আমাদের লাগে প্রত্যেক দিন আর এখানে ছিল পাঁচখানা প্যাটিস তো তার সাথে এনেছিল একটা কন্টেনার ফুল বড় তরকা কারণ আমরা তরকা খেতে ভালোবাসি তো এটা ছিল কাবাব তরকা তো এমনিতে আজকে রাতের জন্য গাটি কচু আলুর তরকারি ছিল তো যাই হোক এদিকে রয়েছে হচ্ছে ছুরমুড় এটা আমার আর ইন্দারের জন্য এনেছে মাকেটা দেওয়া যাবে না কারণ মায়ের যদি মানে এই মুহূর্তে টক খেয়ে নেয় তাহলে ব্যথাটা আরও বাড়বে আর এখানে দুটো লাইট এনেছিলো যেটা আমার ফেসবুক লাইভে কাজে লাগবে তো বাবা চাঁদনি মার্কেটে গেছিলো তো ওখানে তো লাইটের মার্কেট তো যাই হোক ওখানে হয়তো বাবা ভালো দুটো লাইট পেয়েছিল। যেটা আমাদের কাজে লাগতে পারে বলে বাবা মনে করেছিল তো সেখান থেকে দুটো লাইট নিয়ে এসেছিলো অন্যদিকে মা এখন শুয়ে আছে কারণ মায়ের মাথায় অসহ্য যন্ত্রণা করছে আর আমার তো আর বসার নেই তো এখন যেটা করছি সেটা হচ্ছে আমি সুজি এই মুহূর্তে আমি রান্নাঘরের লাইটটা এই কারণে বন্ধ রেখেছিলাম কারণ অনেকক্ষণ ধরে আজকে রান্নাঘরের লাইটটা জ্বলেছে বিল বেশি আসার থেকেও বড়ো কথা হচ্ছে খুব গরম হয়ে গেলে লাইটটা খারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য চাইছি না বন্ধ করে রাখছি যতটা সম্ভব হচ্ছে আর এদিকে আমার সত্যি কথা বলতে বাবা আসার পর মা একদিকে বাবা একদিকে কারোর কারোর সাথে কথা নেই এই জিনিসটা যেন ভালো লাগে না তো পুজো আচ্ছার দিনে এরকম মন মেজাজ নিয়ে ঘরের মধ্যে থাকা তো আর কি বলবো এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমাকে আমার নিজের কাজও করতে হচ্ছে আমার ছেলের কাজও করতে হচ্ছে আমার বরের কাজও করতে হচ্ছে এবং তার সাথে সাথে আমার বাবার কাজ মায়ের কাজ সমস্তটাই আমাকে হ্যান্ডলিং করতে হচ্ছে আর বাবা কিছু প্রয়োজন থাকলে মাকে ডাকতো মায়ের কিছু প্রয়োজন থাকলে বাবাকে ডাকতো দুজনে নিজেদের মধ্যে যেটা করে নেওয়া সম্ভব সেটা করে নিত কিন্তু এখন যেহেতু দুজনের মধ্যে কথোপকথন একেবারেই স্টপ রয়েছে যাই হোক ঠিক আছে এখন যদি দুজনের মাথা গরম হয়ে গিয়ে থাকে বা এখনও যদি পারসিস্ট করে সেক্ষেত্রে দুজনের কথা না বলেই ভালো তো সেখানে আমাকেই সমস্তটা করতে হচ্ছে এর ফরমাইশ ওর ফরমাইশ মেটাতে হচ্ছে এটাই হলো ব্যাপার এখন প্রচন্ড মাথা ব্যথা করছিল তাই জন্য একটুখানি লাল চা আর মুড়ি নিয়ে বসলাম এই মুড়িটা বাবাকেই দিয়েছিলাম তো বাবা বললে এত মুড়ি লাগবে না আর রাখতে যায়নি তারপর মুড়িটা আমিই খেলাম এবং তারপরে এই যে সোনা উঠে পড়েছে ঘুম থেকে আর ও খাচ্ছে হচ্ছে মুড়ি আর একটুখানি শশা শশাটা আমি খাচ্ছিলাম তো ও যা দেখবে মা খাচ্ছে ও সেটা খাবে নিজের খাওয়ার খাক না খাক মা যেটা খাচ্ছে সেটা চাই ডক্টরকে একবার আমি জিজ্ঞেস করেছিলাম যে সোনাকে শশা এই ধরনের কোনো ফল দেওয়া যাবে কি না তো ডক্টর এটাই বলেছিলেন যে ছোট বাচ্চাদের এক বছরের নিচে বাচ্চাদের শুধুমাত্র আপেল কলা আর মোসম্বি ছাড়া কিছুই দেওয়া যায় না শশা বড় মানুষেরই হজম হয় না তো ছোট বাচ্চাদের হজম হওয়াটা খুব মুশকিলের ব্যাপার সে কারণে আমি খুব একটা শশা ওর মুখে দিতে চাই না বন্ধুরা তো যাই হোক সামনে থাকলে কিছু করার থাকে না তখন একটু দিতে হয় বইকি। এখন আমি সোনাকে রেডি করে দিয়েছি ও যাচ্ছে হচ্ছে একটু বাবার সাথে ঠাকুর দেখতে তো ঘরে কিছুতেই থাকবে না বাবা যে এমনি জামা কাপড় পরেছে তেমনি বাবার সাথে বেরোবে করে করছিল তো যাই হোক ইতিমধ্যে বাবা বাইরে বেরোচ্ছিল জন্য আমি বললাম যাও তাহলে ওকে একটু ঠাকুর দেখি আবার আগে সোনার মুখে গেছে হচ্ছে লাড্ডু প্রসাদে এবার খাইবে হচ্ছে সোনাকা পাপা প্রসাদ দিয়ে দিই মাথায় প্রসাদ আর গেছে বাবার সাথে দেখালাম তো দুটো প্রসাদ মাসি আর মেশর বাড়িতে পাঠাবো কারণ বাবা একটু পরে বেরোবে মাসি মেশর বাড়িতেই যাবে তো সেক্ষেত্রে মাসি আর মেশোর বাড়িতে দুটো লাড্ডু পাঠিয়ে দেবো আর এই মুহূর্তে মা ওই ঘরে বসে আছে ফোনে গল্প করছে তাই মাকে এখন আর দিচ্ছি না যখন এই ঘরে আসবে তখন দেব। এখন স্ত্রী গরম হচ্ছে ঝটপট করে ইস্ত্রি করে নেব কটা জামা কাপড় রয়েছে সোনার জামা কাপড় রয়েছে আমাদের রয়েছে তো যে কটা পারবো মোটামুটি ইস্ত্রি করে দেখে নেবোচ জামা ইস্ত্রি করতে বসেছি এই যে তিন চারটে জামা হয়েছে সবে স্ত্রী ইতিমধ্যে দেখি বৃষ্টি নেমেছে তো ইন্দার দৌড়ে দৌড়ে এলো দুটো প্যাটিস গরম করে দিলাম তো একটাই ছিল আমার জন্য আরেকটা করেছিলাম তো ওকে দিলাম ও প্যাটিস খেতে যেহেতু ভালোবাসে তো ইতিমধ্যে ইন্দার বলছে বৃষ্টি নেমেছে তো আমি ভাবলাম হাতে টিপটিপানি বৃষ্টি তো মা চাল্লা দিয়ে মুখ বাড়ি দিকে বেশ ভালো জোরে ড্রিজল হচ্ছে রীতিমতো এই যে ড্রিজল হচ্ছে তো সেই জন্য ইন্দারকে পাঠালাম এখন সোনাকে নিয়ে যেহেতু বাবা বেরিয়েছে আর সাথে করে কোনো কোনো রকমেরই ওই ইয়ে নেয়নি ছাতা বা কিছু টুপি ফুপি কিচ্ছু নেয়নি আর ওর গায়ে বৃষ্টি পড়লেই ও ঠান্ডা লাগবে একদম নির্ধারিত কারণ ঠান্ডার ধাঁচ আছে আমার যেহেতু ঠান্ডা লাগার ধাঁচ আছে কিন্তু তাকে পাঠালাম দুটো ছাতা দিয়ে ক্যামেরা অন করার তো টাইম পেলাম না সে দৌড় ঝাঁপ করে চলে গেলো ছেলে বাইরে যদি ঠান্ডা লেগে যায় দেখা দেখো এখন খুঁজতে বেরিয়েছে তার মধ্যে বাবা ফোনটাও নেয়নি রেখে গেছে ফোনটা এবার সোনা বারবার কী করে পকেট থেকে ফোনটা বের করার চেষ্টা করার জন্য বাবা বললো যে থাক ফোনটা নেবো না বাই চান্স যদি ফোনটা পরে ঠরে যায় আজকে পুজোর দিনে আর খুঁজে পাবো না তো সেই জন্য ফোনটা নেয়নি এদিকে কেউ কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছে না ইন্দারের ফোনে মা ওই অফিস ঘরে বসে মাসির সাথে কথা বলেই যাচ্ছে ঘন্টাখানেক হলো আমি বললাম মায়ের ফোনটা নিয়ে যেতে আর আমার দুটো ফোনেই ব্যালেন্স নেই আর এই ফোনটা যেটা ব্লক করছি এটা একটা সিম দেওয়া আছে এটা চা মানে ব্যালেন্স আছে ইন্দার বললো না এটায় জল লাগলে অসুবিধা আছে তো সেজন্য এমনি বেরিয়ে গেল খুঁজতে ইন্দার চলে এসছে বাড়িতে আর এখন আমি খাচ্ছিলাম প্যাটিস আমার সাথে সামনে ছিল মা তো মাও খাচ্ছিলো ইন্দার মায়ের ফটোশ্যুট করছিল তো মা একটু লজ্জা পায় সেজন্য ক্যামেরার সামনে আসতে চাইছিল না তো যাই হোক বেসিক্যালি ইন্দার বেরিয়েছিল এবং বাবাকে খুঁজে পেয়েছে প্রথমে মোড়ের মাথায় গেছিলো ভেবেছিলো যেহেতু মোড়ে প্যান্ডেল হয় সেজন্য সোনাকে নিয়ে হয়তো মোড়ের মাথায় ঠাকুর দেখাতে নিয়ে গেছে সেখানে না পেয়ে সোজা তার উল্টো দিকে আমার কাকার দোকানের দিকে গেছে কারণ বাবা সচরাচর সোনাকে নিয়ে বেরোলে কাকার দোকানের দিকেই যায় তো আইডিয়া করে সেখানে যেতে দেখলো যে সোনা ওখানেই রয়েছে বাবার সাথে তো ওখানে ছাতাটা দিয়ে চলে এসেছিলো এবং তার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি কমেও গেছিলো টু ইন্দা যখন কাকার দোকানের সামনে গিয়ে পৌঁছেছিল তখনও প্রায় বৃষ্টি কমে এলো তো হঠাৎ করে কিভাবে যে এত জোরে বৃষ্টি এলো এবং হঠাৎ করে কমে গেলো সেটাই আশ্চর্য ব্যাপার এই মুহূর্তে বাবা ফাইনালি বাড়ির সামনেই চলে এসেছে এবং বাড়ির সামনে রাস্তাটাতে সোনাকে নিয়ে ঘুরছিল তো যাই হোক বন্ধুরা এখন চলে এসেছে একদম ভ্লগের ইন্ট পার্টে বাইরে বেশ ভালো জোরে বৃষ্টি নেমেছে এবং এটা বুঝতেই পারছি যে পুরো রাত ধরেই বৃষ্টি হবে ওয়েদারটা কিন্তু অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে গেলো এই যে গরমের মৌসুম চলছিলো কীভাবে যে এত ঠান্ডা হয়ে গেলো সেটাই অদ্ভুত ব্যাপার তো যাই হোক এখন আমি রুটি দিয়ে দিচ্ছি আর সাথে রয়েছে কাবাব তড়কা আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো তার কারণ যেহেতু একটু ভারী খাওয়ার আছে রাতে নয়তো হজমের সমস্যা হয় কারণ আমাদের বারংবার মধ্যরাতে উঠে সোনাকে খাওয়াতে হয় জন্য ইন্দার উঠলে আমারও ঘুমের অসুবিধা হয় আর আমি উঠলে ইন্দারের ঘুমের অসুবিধা হয় সেই জন্য আজকে আর খুব বেশি লেট করবো না বন্ধুরা ব্লগটাকে আমি এখানেই শেষ করব আশা করছি আপনাদের আমার আজকের এই গণেশ চতুর্থীর ব্লগটা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি সুন্দর ব্লগে টিল দেন আজকের মতো গুড নাইট এবং টাটা